হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজের স্মুদি, যেটা এই গরমকালের জন্য একদম পারফেক্ট। দেখো, প্রথমেই আছে তরমুজ, যেটা আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা তরমুজ ব্যবহার করছি, তোমরাও সেটাই করো। তারপর এটা আছে চিনি, আমি এখানে 2 চামচ মতো চিনি নিয়েছি, 2 থেকে 3 চামচ। তারপরে আছে বিট লবণ 1 থেকে 1.5 চামচ, এটা তোমাদের টেস্ট অনুযায়ী সমস্ত কিছুই নেবে। আর নিয়েছি লেবু, এটা 1/2 লেবু আছে। আর একটা কাঁচা লঙ্কা, এটা অপশনাল, আমার যেহেতু একটু ভালো লাগে তাই দিয়েছি। তরমুজটাকে আমি বীজ বার করে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডিং জারে প্রথমে নিয়ে নিচ্ছি তরমুজ। এরপর দিচ্ছি বিট লবণ, এবার দেব চিনি, এরপর দিচ্ছি লঙ্কা। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে না দিতে পারো, কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে। এরপর সমস্ত উপকরণগুলোকে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করলেই রেডি আমাদের তরমুজের স্মুদি। তোমরা এটা ছেঁকে পরিবেশন করতে পারো বা এমনি এমনি পরিবেশন করতে পারো, আমি এমনি পরিবেশন করেছি। আর যদি তোমরা ঠান্ডা তরমুজ ব্যবহার করতে না চাও, তাহলে এমনিও ব্যবহার করতে পারো বা বরফের টুকরো দিয়ে পরিবেশন করতে পারো। তাহলে দেখো, রেডি আমার তরমুজের স্মুদি। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো তোমাদের মতামত জানিও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।